শুভজিৎ, আমরা তো দেখলাম যে কার্যত প্রধানমন্ত্রী তিনি লোকসভা নির্বাচনের যে প্রচার তার কিক অফটা করে গেলেন, তার একদম শুরুটা করে গেলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। তার টেক অ্যাওয়েটা কি তোমার মতে? আমি সর্বদা যেখান থেকে শেষ করলেন সেখান থেকে শুরু করি, যে মোদিজি যখন সন্দেশখালি নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী এবং একটার পর একটা তোপ দাগছেন তৃণমূল কংগ্রেসের প্রতি, আপনি সন্দেশখালি আজকে ঘটেছে কিন্তু আমি বলছি সন্দেশখালির তে তো একটা বড় সংখ্যক মানুষ এসসি এসটি সম্প্রদায়ের 2011 সেন্সাস অনুযায়ী তাদের বসবাস এবং সেটা এসটি রিজার্ভড কনস্টিটিউয়েন্সি, কিন্তু আজকে এই দুটো সম্প্রদায় যারা সবচেয়ে পিছিয়ে পড়া নিপীড়িত শোষিত বিজেপি শাসিত রাজ্যগুলোতে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, এখানে একটার পর একটা অ্যাট্রোসিটিস হচ্ছে এদের উপর, সেখানে আপনার কি অল্টারনেটিভ? তাহলে আপনি যে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগছেন, আমি কাউকে আমি কম্পারেটিভলি আয়না দেখাতে চাইছি যে তাহলে আপনার কাছে কি বেটার গভর্নেন্স মডেল আছে। আজকের এনসিআরবি নিজের রিপোর্টে বলছে সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো বিশেষত উত্তরপ্রদেশ সেখানে এসসি এসটিদের উপর অ্যাট্রোসিটিসে একদম টপে রয়েছে, মধ্যপ্রদেশও তার সাথে আছে, রাজস্থানও রয়েছে এবং পশ্চিমবঙ্গে তো অবশ্যই ডেটা তারা সাপ্লাই দেয় না, তো আমরা জানি না, সন্দেশখালি হয়েছে আমরা জানতে পারছি যে সেখানে বিগত 3 ডিকেড ধরে সিপিএম এর রুল ছিল, আজকে প্রায় 1 ডিকেড হতে চলেছে তৃণমূলের রুল, অথচ সেখানকার সেখানে জলের সমস্যা, সেখানে রাস্তাঘাটের সমস্যা। আমি বলছি গভর্নেন্স মডেল নিয়ে আপনারা কথা বলুন, আপনারা যখন লোকসভা ইলেকশনে যাচ্ছেন 21শ শতাব্দীতে আপনাদের কারুর কাছে একটা পারফেক্ট গভর্নমেন্ট মডেল নেই। এটা আমি কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে বিজেপি আমি সবাইকে ভাবতে বলবো। আজকে এসএফআই ইউনিট কেরালাতে একটি ছেলেকে মেরে ফেলেছে ভেটেরিনারি কলেজে, সিদ্ধার্থ নামের। তো আমি বলছি কংগ্রেসের গভর্নমেন্ট ছিল রাজস্থানে, সেখানে একটার পর একটা এসসি এসটিদের উপর অ্যাট্রোসিটি হয়েছে, উত্তরপ্রদেশে আপনি চলে যান সেখানে একটার পর একটা ঘটে চলেছে, একটা ডক্টর আম্বেদকরের স্ট্যাচু একটা লাগাতে গেছে সেখানে তাদেরকে মেরে দেয়া হয়েছে। আমি বলছি যে পশ্চিমবঙ্গে সত্যি আজকের দিনে যে পলিটিক্সের দরকার সেই সামাজিক ন্যায়ের রাজনীতি না মমতা বন্দ্যোপাধ্যায় করেন না মোদিজি করেন, কারণ মোদিজিকে আমি বিশেষ করে বলবো, যেটা সতরূপ বলছিলেন যে সত্যি এনাদের কাছে একটা সুইপিং মেজরিটি আছে, আজকের কোন সেক্টরে তারা মানে এত যে বিকশিত ভারত এতদিন লাগে, আপনি তো সেকেন্ড টার্মে রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।